Assalamualaikum viewers, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রান্না ঘরের আরো একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এগ বিরিয়ানি বা ডিমের বিরিয়ানি। এই বিরিয়ানিটা খুব সহজভাবে তৈরি করা হয় আর উপকরণ লাগে খুবই কম। তবে এটা খেতে যে কতটা টেস্টি সেটা ঘরে নিজে তৈরি না করলে বুঝতেই পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার এগ বিরিয়ানিটা তৈরি করা হয়। এখানে নিয়েছি সিদ্ধ করা ডিম, দিয়ে দেব দুটো বাদাম বাটা, আপনারা চাইলে যে কোনো বাদাম বাটা দিতে পারেন। এখন দিয়ে দেব আধা টেবিল চামচ মরিচের গুঁড়া, এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আধা টেবিল চামচ গরম মশলা গুঁড়া, আধা টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দেব সামান্য পানি মশলাটা কষানোর জন্য, নেড়ে দিব। দিয়ে দেবে একটা পাকা টমেটো, তো হয়ে গেল আমার খুবই সহজ এবং অসম্ভব মজাদার এগ বিরিয়ানি বা ডিমের বিরিয়ানি। আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে।
যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পাশে থাকুন।